Sei l'ultima sempre sonda per me? Dai. Assalamualaikum. अब आई एम एक्सट्रीमलि सॉरी जो तुम्हारे क्लसटा छो साढ़े आठटा देते परि एक मैं अफिसियल क्या व्यस्त छो एक्सट्रीमलि सॉरी और अभी चेसि जो हमारे क्लसटा नहीं टीचारा नीते चेलें क्योंकि चेसी जो क्लसटा नहीं कारण तुम्हारे देरी हल आरो आई एम एक्सट्रीमलि सॉरी तो हम आज के जेटा 4.4 गत दिन ACF शिखिए एकसाथे क्योंकि तुम्हारे ACF एवं LCM दोटो शिखिए आज के एक्सरसाइजर अंकगल करब से परवर्ती किस तुम्हारे MCQ देखो एवं हमार विश्वास तुम्हारा सबाई खूब भलो कर भलोभवे बुझे और भलोभवे क्लास कर तुम्हारा सबाई साउंड भलो कर देखो क्या और बोर्ड क्लियर क्या प्लिज कमेंट बक्स एक लिखे दाओ বিশ্বাস বইয়ে তো আছে বইয়ের অঙ্কের বাইরে আগে দুই একটা শেখাই তারপরে আমরা বোর্ডের বইয়ে যাব সপ্তাহে আমরা একটা অঙ্ক দেখাই যে আমরা লিখলাম Find the ACF and LCM of Find the ACF and LCM of AQ plus 1, second expression AQ minus 1, and the third expression and also the last expression is A to the power 4 plus A square plus 1. Now, what do we do? We will write first expression. First expression. আর ইফ ইট ইজ এ কিউব মাইনাস বি কিউ দেন এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার জাস্ট এটুকু মনে রাখলে হবে দেখো আমরা কি করলাম আমরা এখানে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউ হেয়ার বি মিন্স ওয়ান দ্যাট মিন্স
a plus 1 into a square minus a into b plus 1 square. 1 square মানে 1, দ্যাটস হাউ আমরা এটাকে এইভাবে লিখতে পারি, a plus 1 into a square minus a plus 1. এটা আমাদের ফার্স্ট এক্সপ্রেশন. ওকে, এটা তোমাদের বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? আমার বিশ্বাস আমার আব্বু মোরা সবাই বুঝছে. আমি সেকেন্ড এক্সপ্রেশনটা আমি এখানে লিখি, সেকেন্ড এক্সপ্রেশন আমি এটুকু লিখলাম, a কিউব মাইনাস 1. এটা আমি একবারই লিখতে পারি, এটা হবে a মাইনাস 1 ইনটু a স্কয়ার প্লাস a প্লাস 1. জাস্ট ফর্মুলাটা. আচ্ছা, এ পর্যন্ত তোমাদের কারোর এটাতে অসুবিধা আছে বলে আমার মনে হয় না, তবু তোমরা একটু লিখে জানাবে কারোর কোনো প্রবলেম আছে কিনা. প্রবলেম থাকলে লেখো, আর প্রবলেম না থাকলে আর লিখতে হবে না. প্লিজ আব্বু আম্মু একটু লিখে জানাও. আজকে আলহামদুলিল্লাহ অনেক আমার অনেক ছেলে মেয়ে সাহেব চৌধুরী দেখছেন. দেখো তো আব্বু আম্মু এটুকু তোমাদের স্যার, তোমরা সবাই লিখছো রুমা হায়দার আন্ডারস্টুড স্যার. ওকে, এইটা আমাদের এই দুটো অ্যান্সারটা একটু মনে রেখো. এইটা আমি এখানে দেখাই থার্ড এক্সপ্রেশনটা. আমরা থার্ড এক্সপ্রেশনে গিয়ে আমরা লিখবো, এখানে যাই আমাদের থার্ড এক্সপ্রেশন. আমি এখানে গেলাম a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার. এটা কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি, মানে রিজলভ ইনটু ফ্যাক্টর এর ক্ষেত্রে. দেখো আমরা লিখলাম এটাকে a 1 এর হোল স্কয়ার আমরা করলে আমাদের ফর্মুলা কি হবে, যেহেতু প্লাস আছে টুয়াইস a ইনটু b. এখন দেখো আমাদের ছিল a স্কয়ার, আমরা লিখে ফেলছি কিন্তু টুয়াইস a স্কয়ার, তার মানে আমাদের মাইনাস a স্কয়ার, কারণ আমরা কিন্তু যা আছে তার বাইরে কিছু ই করতে পারবো না. দেখো টুয়াইস a স্কয়ার, দ্যাটস ওয়াই হেয়ার ইট ইজ a স্কয়ার. নাও টুয়াইস a স্কয়ার মাইনাস a স্কয়ার মিনস a স্কয়ার. এখন এটা আমাদের একটা ফর্মুলা হলো, a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার মিনস a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটাকে আমরা এ স্কয়ার. নাও উই ক্যান ইউজ দ্য ফর্মুলা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি. দ্যাটস উই ক্যান রাইট হিয়ার এ স্কয়ার প্লাস 1 প্লাস এ ইন্টু এ স্কয়ার প্লাস 1 মাইনাস এ. এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এ স্কয়ার প্লাস এ প্লাস 1 ইন্টু এ স্কয়ার মাইনাস এ প্লাস 1. তাহলে আমাদের ফার্স্ট এক্সপ্রেশনে আমাদের আছে এ প্লাস 1 ইন্টু. এখন দেখি তো আমার ছেলেমেয়েরা বলো তো এটার এই শেপ কি হবে, তোমরা আগে লেখো তো এই শেপ কি হবে, কে সবার আগে লিখতে পারো এই শেপ কি হবে. ফামিদা আক্তার, থ্যাংক ইউ আম্মু, সে অলরেডি অ্যান্সার লিখে ফেলছে. ফামিদা আক্তার এই আইডি যে আমার যে বাচ্চাটি ব্যবহার করছে, সে এইচসিএফ এবং এলসিএম, তার অ্যান্সার কারেক্ট. থ্যাংক ইউ ফামিদা আক্তার. আমি চাই যে আমার সব ছেলে মেয়েরা আছে, টোটাল নাম্বার 145. থ্যাংক ইউ লতা. আচ্ছা রুমা হায়দার, তার অ্যান্সার ঠিক আছে এসিএফ. তারপর চামেলি সরকার, আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী অনেক ভালো. আবার আমি বলছি আব্বু আম্মু আমি এক্সট্রিমলি সরি যে আমি তোমাদের এক ঘন্টা লেট করেছি. লাকি এই সোশেন, তারও এসিএফ. তারপরে ফাইজা ঠিক আছে, আইনুল নাহার, আইরিন, কি আমার সব ছেলেমেয়েরা, হাফিজ আর রহমান এসিএফ ইজ 1, নুন নাহার শিল্পী এসিএফ 01, 1 লিখলে হবে বাবা. আচ্ছা মনিরুল ইসলাম বলছে স্যার আমি আগে লিখছিলাম, আমি হয়তো দেখিনি আব্বু এক্সট্রিমিস হয়ে মনোয়ার বিথি. এই তো আমার ছেলেমেয়েরা অনেক ভালো, যে যখন কোনো মনে রাখবে যে 1 দ্বারা মাল্টিপ্লাই করলে তো এই সংখ্যাটা 1ই হয়. আজকে আমি ক্লাস
সেখানে যখন ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে এই যে আমাদের এই নাম্বারটা যখন মানে যারা গণিতবিদ এটা অনেক আগে তোমরা জানো যে জিরোটা আবিষ্কার করেছিল আমাদের ভারতবর্ষের একদম গণিতবিদ, তারা পজিটিভ নাম্বার পায় নেগেটিভ নাম্বার, তখন ভাবলো যে এর মাঝখানে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা পরে এবং অনেক বছর লেগেছিল, তারপরে তারা বের করলো যে মাঝখানে নাম্বারটা হবে জিরো, এবং এই জিরোকে বলা হয় আনন্যাচারাল নাম্বার, কারণ এটা অস্বাভাবিক নাম্বার, কারণ তোমার যত কিছুই হোক তাকে তুমি জিরো দ্বারা মাল্টিপ্লাই করো তার অ্যান্সার হবে জিরো, জিরো অ্যাড করো আগের নাম্বারই থাকবে, সেই জন্য জানো। এবং তোমাদের এই ম্যাথ ক্লাসে আমি বলি, যেমন আমাদের মহামান্য রাষ্ট্রপতি, হ্যাঁ তোমরা নিশ্চয়ই নাম জানো, তোমরা বিসিএস কুইজে পড়েছো, ওনাকে বলা হয় অস্বাভাবিক ব্যক্তি, কারণ আমাদের বিভিন্ন কোর্টে আমাদের সবচেয়ে বড় আদালত হলো যেটা সুপ্রিম কোর্ট, তার দুটো বিভাগ তোমরা বিজিএস এ পড়েছো, যে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ, তা আপিল বিভাগ হলো সর্বোচ্চ আদালত, সে আপিল বিভাগের রায়েও যদি কাউকে হয়তো সর্বোচ্চ শাস্তি দেয় তাহলে মহামান্য রাষ্ট্রপতি সেই শাস্তিটা মকুব করতে পারেন, এটা এর সংবিধানে, আমাদের যে সংবিধান, সংবিধানে মহামান্য রাষ্ট্রপতিকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। একমাত্র আমরা কিন্তু আমাদের রাষ্ট্রপতিকে আমরা কিন্তু মহামান্য বলে আমাদের সম্বোধন করতে হয়, তাকে সংবিধানে সে ক্ষমতা, আর অন্যান্যরা ইভেন আমাদের প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা তারা হলো মাননীয় মন্ত্রী, কিন্তু আমাদের রাষ্ট্রপতি হলেন মহামান্য রাষ্ট্রপতি। এটা তোমাদের বিজিএস এর ক্লাসের, আমি আমি জানি যে আমার ছেলে মেয়েরা নট অনলি ম্যাথে ভালো, তারা জেনারেল নলেজ সব কিছু, তোমাদের যে ডিসেম্বরে জেনারেল নলেজ কুইজ কম্পিটিশন হলো আমরা খুব খুশি, এবং আমরা প্রতি বছরই আমরা জেনারেল নলেজের আমরা এই কুইজ কম্পিটিশনটা আমরা রাখবো, এই জন্য রাখবো যে এমনও প্রশ্ন করা হয়েছে যে জিপিএ ফাইভ পেয়েছে যে অপারেশন সার্চ লাইট কি, তার উত্তর দিয়েছে যে অপারেশন করতে হলে যে সার্চ লাইট ব্যবহার করা হয় তা সেটাই, কিন্তু তা তো না, এটা তো আমরা জানি যে আমরা 25 মার্চের কালো রাত্রি, তোমরা তো জানো আজকে আমাদের দেশ স্বাধীন, আমরা 71 সালের 26 মার্চ, কিন্তু 25 মার্চের রাতে এই পাক বাহিনী আমাদের নিরীহ জনগণের উপর মানুষের উপর অত্যাচার, তাদের যে অপারেশনটা ছিল সেইটার নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট। ঠিক আছে আব্বু আম্মু, আচ্ছা তাইলে আমরা তো এলসিএমটা, এলসিএমটা কি হবে, তা এলসিএম আমরা বলছি যে কমন ইনটু আনকমন, তাহলে দেখি আমরা আমরা যদি আমরা এখানে এলসিএম বের করি তাহলে আমাদের এলসিএম কি হবে, দেখো তো আমাদের প্রথমটাতে কি আছে, যেটা এ প্লাস ওয়ান ইনটু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, সেকেন্ডটাতে আমাদের কোনো মিল নেই, আমরা লিখি এ মাইনাস ওয়ান ইনটু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, থার্ড এক্সপ্রেশন এসে আমরা দেখছি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান আমরা অলরেডি লিখেছি, আবার এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা আমরা লিখে ফেলছি, তার মানে এটাই হবে আমাদের এলসিএম। এটা এখন আমরা একটু ভেঙে সংক্ষিপ্ত করে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো কি, তোমরা খুব ভালো করে দেখবা, আমি বলছি এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবেই, দেখো এটুকু হলো এ কিউব প্লাস ওয়ান, আর এটুকু আমাদের কি ছিল এ কিউব মাইনাস ওয়ান, এ দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1, তার মানে এটা হবে আমাদের এলসিএম, তাহলে আমাদের এলসিএম হলো এ টু দি পাওয়ার 6 মাইনাস 1, আর এইচসিএফ হলো 1। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও, না পারলে আমি আবার বলবো। আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, আমি এক্সট্রিমলি সরি আজকে সত্যি আমি অনেক দেরি, এটা আমার ছেলেমেয়েরা ঠিকই আছে। এবার আমি বইয়ে যাচ্ছি, বই থেকে আমরা দুই একটা করাই, আমরা বইয়ের একেবারে আমাদের এলসি এই আছে, প্রথমগুলো খুবই সহজ, আমি শেষের দিক থেকে আমি দুই একটা আমি করাই। আচ্ছা এখন যদি আমি একবার বই থেকে হুবহু আমি যাচ্ছি,
একেবারে বইয়ের অঙ্ক। আমাদের কি কি আছে? সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু, এন্ড থার্ড এক্সপ্রেশন এসে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু। এটা তোমরা এলসিএমটা বের করো, দেখে তো আমার ছেলে মেয়েরা কতক্ষণে করতে পারে, করো তো তোমরা আব্বু আম্মু। আচ্ছা টিচারকে সাহেব স্যারকে বলছে প্রথমে কিন্তু 143 ছিল বাচ্চারা, 13টা বাচ্চা। আমি আইডি প্লিজ, আমার ছেলে মেয়েদের তোমাদেরকে আমি অনুরোধ করছি আব্বু, তোমরা যেহেতু এত রাতে কষ্ট করছো প্লিজ ক্লাসটা তোমরা সবাই করো। এতে মনিরুল ইসলাম অলরেডি করে ফেলছে, থ্যাংক ইউ। বা আমার ছেলেমেয়েরা সত্যি অনেক লক্ষ্মী যে তোমরা আই, মানে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ আব্বু আম্মু তোমরা ক্লাস থেকে যেও না, তোমরা প্লিজ অ্যাটেন্ড দ্য ক্লাস, প্লিজ প্লিজ আব্বু আম্মু আই রিকোয়েস্ট অল অফ ইউ। সামিলি সরকার ফেউ করে ফেলছে, এরা সত্যি এত ভালো যে আমার লিখতে যে যত সময় লাগে ওদের করতে তার থেকে সময় কম লাগে। এবং আমরা এই বছরের ইনশাল্লাহ জুনিয়র স্কলারশিপের সবগুলো বৃত্তি আমরা পেতে চাই। আচ্ছা ম্যাথ সিলেবাসটা আমি, অ্যালজেব্রা সিলেবাসটা আমি আজকেই দিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা এটা আমি দেখো, আমরা একটা একটা করে করি। দেখো আমরা ফার্স্ট এক্সপ্রেশন যদি আমরা লিখি, এক্সপ্রেশনটা আমি এক্সপি দ্বারাই লিখি, সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, মিডল টার্ম ফ্যাক্টর। তার মানে আমাদের সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার হতে হবে, তার সিক্স মাঝখানে যেহেতু এক্স আছে তার মানে কি থ্রি আর টু, এখন থ্রি এক্স আর টু এক্স হুইচ কোনটা আমরা বড় হবে, এখানে আমরা সাইন দেখবো মাইনাস, তার মানে থ্রি এক্সটা হবে মাইনাস আর টু এক্সটা হবে প্লাস। এটা তো আমার ছেলেমেয়েরা ক্লাস সেভেনে অলরেডি করে আসছে, তাহলে আমরা এটা কি লিখবো, মাইনাস থ্রি এক্স প্লাস টুয়াইস এক্স মাইনাস ওয়ান, হেয়ার থ্রি এক্স ইজ কমন, দেন টুয়াইস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কমন নিলে আমাদের কি হলো twice x minus 1, now twice x minus 1 is common, the rest is 3x plus 1. দেখো আমাদের প্রথম ফার্স্ট এক্সপ্রেশনটা আমাদের হয়ে গেল। আচ্ছা সেকেন্ড এক্সপ্রেশন তো আরো সহজ, সেকেন্ড এক্সপ্রেশন আমাদের কি আছে, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2। দেখো 3 2 টা কি হয় 6, মাঝখানে আমি মিডল টার্ম ফ্যাক্টর তার মধ্যে মিলাতে হবে 6, তাহলে 6 ইনটু 1, 6 ইনটু 1 ইজ 6 আর 6 প্লাস 1 ইজ 7, তার মানে আমরা বুঝে ফেলছি এটা 6x প্লাস 1 হবে, দ্যাটস হাউ উই ক্যান রাইট হিয়ার 3x স্কয়ার প্লাস 6x প্লাস x প্লাস 2, now 3x is common, then x plus 2, here 1 is common, then x plus 2, okay, now x plus 2 is common, the rest is 3x plus 1, okay,
আমাদের সেকেন্ড এক্সপ্রেশন হয়ে গেল, আমরা থার্ড এক্সপ্রেশনটা আমরা এখানে করব। আমরা এখানে বোর্ড আমাদের মিডিল আসতে হবে থ্রি, তারপরে ফোর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি। তারপরে আমরা কি করবো, রাইট হ্যান্ড টুয়াইস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু। নাও টু এক্স ইজ কমন, এক্স প্লাস টু, এখানে আমরা মাইনাস ওয়ান কমন নিব, মাইনাস ওয়ান কমন নিলে দেন এক্স প্লাস টু। এগুলো আমরা ক্লাস সেভেনেই আমরা করেছি। আজকে ক্লাস সেভেনের বাচ্চাদের আমি ক্লাস নিলাম চারটার সময়, তারা সবাই দেখলাম যে অঙ্কগুলো খুব ভালো বুঝলো, তোমরাও যখন সেভেনে ছিল তোমরা ভালো পারলা। এক্স প্লাস টু ইজ কমন, দ্য রেস্ট ইজ টুয়াইস এক্স মাইনাস ওয়ান। দেখো আমাদের সবগুলো কিন্তু আমাদের, আমরা ফার্স্ট এক্সপ্রেশন করলাম, সেকেন্ড এক্সপ্রেশন করলাম, থার্ড এক্সপ্রেশন করলাম, এখন আমরা এলসিএম, আমরা এলসিএমটা বের করি। আচ্ছা এটাতে আমাদের এলসিএম, আমাদের এইচসিএফ কি হবে, এইচসিএফটা আগে বার করে তো দেখি। এইচসিএফ বোধ হয় করলে কোনোটাতে আমরা মিল পাবো না। এক্স প্লাস টু এখানে আছে, এখানে আছে, এখানে এক্স প্লাস টু নেই, থ্রি এক্স প্লাস ওয়ান এখানে আছে, এখানে আছে, এখানে নেই। তারপরে এটার এটার বলো তো তোমরা লেখো তো এইচসিএফ কি হবে, একটু কমেন্ট বক্সে লেখো তো আব্বু আম্মু। আমরা তো এলসিএম করছি, এইচসিএফটা কি হবে তোমরা লেখো তো আব্বু আম্মু, এইচসিএফ কি হবে। এই যে সবাই লিখে ফেলছে যে এইচসিএফ, নজরুল ইসলাম যে আইডি ব্যবহার করছে, তারপর সাদাব ফখরুজ্জামান সেও লিখছে ওয়ান ওয়ান এইচসিএফ ওয়ান। তার মানে আমার ছেলেমেয়েরা অনেক ভালো, অনেক ভালো, থ্যাংক ইউ। কারণ যেহেতু কোনো মিল নেই, তার মানে এখানে এইচসিএফটা হবে এইচসিএফ ইজ ইকুয়াল টু ওয়ান। আর এলসিএম কি হবে, এলসিএম হবে আমাদের ফার্স্ট এক্সপ্রেশনে আমরা পুরাটাই লিখি টুয়াইস এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান। ওকে, সেকেন্ড এক্সপ্রেশনে থ্রি এক্স প্লাস ওয়ানটা আমাদের কমন আছে কিন্তু এক্স প্লাস টু নেই, তাহলে আমরা লিখি এক্স প্লাস টু, এক্স প্লাস টু। থার্ড এক্সপ্রেশনে আমাদের এক্স প্লাস টু আমরা অলরেডি লিখে ফেলেছি, আর টু এক্স মাইনাস ওয়ান আমরা প্রথমে লিখে ফেলেছি, তার মানে এইটা হবে এলসিএম। ইন দিস ম্যাথ এইচসিএফ ইজ ওয়ান, এলসিএম ইজ টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আশা কি ক্লাস করছো আশরা? এই যে আমাদের শাহনাজ খান শিল্পী, তারপর যে আইডি, তারপরে লিমু তাসনিমা, তারপরে রৌপ, জামিন ইব্রাহিম, সালমা সুলতানা, সামি হাসান, মুশফিক সালেহীন, তোমরা সবাই লিখছো বা আন্ডারস্টুড, সামিরা লিখছো আন্ডারস্টুড স্যার। আচ্ছা তোমরা, তার মানে আমার সব ছেলেমেয়েরাই পারছি, খুব ভালো। আচ্ছা এখন আমরা একেবারে বইয়ের অন্যান্য অঙ্কগুলো এখন, তার মানে তোমাদের এইচসিএফ এবং এলসিএম দিলে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। আমরা কি একটু, যেহেতু আমাদের আরও 22 তারিখ এখনও অনেক বাকি, আমরা যেহেতু আমাদের এই পরীক্ষা হবে, আমরা 5.1 অথবা 5.2 এ দুটো আমরা দিতে পারি, অথবা আমাদের এরপরে তার থাকবেই না। আমরা বরং এই যে আগামী দিন থেকে আমি তোমাদেরকে, যেহেতু পরীক্ষা হবে তোমাদের, এই আমরা সিলেবাসটা এটুকু রাখি, আমরা 4.1 4.2 টোটাল ফোরটা এ পরীক্ষাতে তোমাদের অ্যালজেব্রা ফোর করা, মানে টোটাল অ্যালজেব্রার 1/3 শেষ করা, আমরা চ্যাপ্টার ফোরটাই থাকবে শুধু সিলেবাসে। আর তোমরা কি চাও যে ফোরের সাথে কি 5 দিব বলো, তোমরা যদি চাও আমি তাইলে দিব। আমার ছেলেমেয়েরা কি চায়,
ফাইভটা এবং ফোর যে পারে ফাইভটাও সে পারবে। ফাইভে যা আছে আমাদের ওই এলসিএমটা লাগবে, আমাদের এসিএফ লাগবে, আর আমাদের রিজলভিং টু ফ্যাক্টর কিভাবে করে সে মিডল টার্ম ফ্যাক্টরটা লাগে, এটুকুই লাগে, এর বাইরে কিছু লাগে না। তোমরা কি বলো দেখি আমার ছেলেমেয়েরা কি বলে? আচ্ছা অনেকেই লিখছে যে স্যার সিলেবাস কবে দিবে, আমি আগামী দিনই তোমরা সব সাবজেক্টের সিলেবাস পেয়ে যাবা তোমরা। আচ্ছা এটা ফোরই থাক, আমি আমি চাই যে তোমরা সবাই যাতে আউট অফ 25 পাও। আর আমি তোমাদের কথা দিচ্ছি যে 22 তারিখে যে পরীক্ষা হবে ওই পরীক্ষাতে তো আমাদের স্কুল খুলবে, তো তোমরা যারা ভালো রেজাল্ট করবে এবং ম্যাথসে যারা মোর দেন 90% নাম্বার পাবে সবার বাসায় আমরা পুরস্কার পাঠিয়ে দিব। তোমরা তো জানো যে গত দিনে আমাদের বলে 4 জন না 3 জন আমি একটা বা 9-10 একটা মানে বেশ কঠিন একটা অঙ্ক দিয়েছিলাম, তোমরা যারা পেরেছিলে তাদের বাসায় আমরা টিচার গিয়ে তোমাদেরকে পুরস্কার দিয়ে এসেছিলাম। এটা পুরস্কারটাই বড় না, কিন্তু এই যে আমার বাচ্চারা পারছে এটাই ছিল আমার সবচেয়ে ভালো অঙ্ক। যে এ পর্যন্ত তোমাদের অঙ্ক মানে এলসিএম এবং এইচসিএফ এ কোনো প্রবলেম আছে কিনা প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাও। মাজেদ আলম বলছে স্যার অনলি 4 দেন। আচ্ছা ঠিক আছে ফোরই থাকবে তোমাদের, হ্যাঁ ফোরই থাকবে, কারণ আমরা চাই বাংলা সব সাবজেক্টে তোমাদের ভালো করতে হবে। চামেলি সরকার বলছে নো প্রবলেম স্যার, তৌফিক বলছে নো প্রবলেম স্যার, আচ্ছা থ্যাংক ইউ নিটল খান নো স্যার, ওকে থ্যাংক ইউ, তাহলে নো প্রবলেম স্যার, সবাই মনিরুলও লিখছে যে নো প্রবলেম। আচ্ছা আমি এখন ই থেকে তোমাদের কিছু সিকিউ আমি করাই, দেখি দেখি তোমরা কি কি বলে আমার ছেলেমেয়েরা। আমি গতদিনে যেটা দেখিয়েছিলাম তা থেকেই আমরা ই করে দেই। আচ্ছা ওকে আমরা এখন কিছু সিকিউ দেখাই, এম সিকিউ দেখে এটা আমাদের কে কত তাড়াতাড়ি করতে পারে। দেখি তো আব্বু আম্মু তোমরা কে কত তাড়াতাড়ি করতে পারো, এটা সবাই করো প্লিজ অল অফ ইউ। অনেকে বলছে যে এ আচ্ছা ডি 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 দেখি আমার ছেলেমেয়েরা কি বলে। তারপরে মনিরুল ইসলাম এলেক্স কেন, এতে এ তো আছে 8 বাবা, এটা তাহলে ডি হবে, ডি এ 2 হবে।
নুন্নাহার শিল্পী আচ্ছা দেখি আমার অনেক ভালো অনেক ভালো সত্যি। আমি এই যে আমার মানে তোমাদের ক্লাসে আসলে আমার কষ্টটা ভুলে যায়, আমার সারাদিনে যদি কোনো কষ্ট থাকে সেটা ভুলে যায়। আমার ছেলেমেয়েরা এত ভালো, আমি আমাদের যারা গার্জিয়ান যারা এই ক্লাসটা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আমার ছেলেমেয়েদেরকে আদর করতে ভালোবাসা দিতে, ওরা অনেক ভালো, রিয়েলি ওরা লক্ষ্মী, অনেক ভালো। হুম, কেন আমার ছেলে মেয়েগুলো অনেক লক্ষ্মী, অনেক ভালো। এ তো সবারই আনসারই ডি হচ্ছে। হুম, ডি হচ্ছে, তার মানে আমি ধরে নিব ডি হবে। হুম, আচ্ছা তোমরা আচ্ছা কি কিন্তু তোমরা করছো কিভাবে সেটা আমি একটু দেখতে চাই, যে তোমরা এটা কোন ফর্মুলা ব্যবহার করছো। হুম, এটা দেখো, এটা আচ্ছা আমি যদি এইটা দিই দেখি এইবার কে বলবে দে, যে এই এই সেম ই থাকলো আমাদের, এটা নাম্বার প্রশ্ন ওয়ান। আচ্ছা এইবার আমি প্রশ্ন টু দিব, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7। এটা যে সবার আগে করতে পারবে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। অ্যান্সার এ 0, বি 2, সি 4, ডি 8। এইটা দেখি কে বলতে পারে, এইটা যে করতে পারবে আমি কথা দিচ্ছি তার জন্য উইদিন 2 or 3 days এর মধ্যে তার বাসায় পুরস্কার চলে যাবে। দেখি হোয়াট ইজ দ্য ভ্যালু, ইফ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার 7 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 7। অ্যান্সার এ 0, বি 2, সি 4, ডি 8। আমি দেখতে চাই, আর আমি টিচারদের বলবো যে আপনার স্ক্রিন শট নিয়ে দেখবেন। ওরে বাপরে বাপ, আমার ছেলে মেয়েরা এত লক্ষ্মী। আমান স্যার আমি বলবো যে স্ক্রিনশট নিয়ে রাখতে। আমরা ওদের আরো 1 মিনিট আমরা সময় দিব, আরো 1 মিনিটে যারা পারবে তাদের। কি ব্যাপার আমার ছেলে মেয়েরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আমান স্যারকে অনুরোধ করবো এবং অমিয় স্যারকে অনুরোধ করবো স্ক্রিনশট নিয়ে রাখতে, যে ওরা ওদের আরো সময় আছে। এবং আমাদের আমার ঘড়িতে এখানে যখন আরো সময় আছে, আচ্ছা টাইম ইজ ওভার। হুম, আচ্ছা আমার বাচ্চারা কিভাবে করলো, ওদের সাথে দেখা হলে তো অনেক বাচ্চা পারছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি লাস্ট যে অ্যান্সার করছে কাজী কে হাসিনা এই থেকে, আচ্ছা আচ্ছা আমি ছাত্রদেরকে বলবো যে টাইম ইজ ওভার, আপনারা ই করে রাখবেন। আচ্ছা এটা তোমরা কিভাবে পারলা বাবা, আমি তো আমি তো মানে ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা কি এভাবে করছো কিনা দেখো তো আমার নিয়মটা বড় কিনা, কারণ এটুদি পর 7 তো। হুম, আমি তো কোনো ফর্মুলাতে ফেলতে পারবো না, আমার অঙ্কটা আছে যে দেন আমরা ফাইন দা বের বলছি এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7। আমরা কি এখান থেকে গেছি না, আমাদের গিভেন কি দেওয়া আছে দেখো তো, তোমরা কি এই ফর্মুলায় গেছো না অন্য কেউ, নইলে আমাকে করে দেখিয়ে দিও, আমাকে একটু বুঝিয়ে দিও আব্বু। এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2,
আমি কথা তো এইভাবে করতাম, কারণ আমার তো যেহেতু এক্স টু দি পাওয়ার 7 এর আমার কোনো ই নাই, ক্যাট এলসিএম ইজ এক্স, দ্যাটস ওয়াই ইট ইজ এক্স স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, অর বাই ক্রস মাল্টিপ্লিকেশন এক্স স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স, ওকে। আর আমি এখানে চলে যাই, এটা আমার ছেলেমেয়েরা ওরা সত্যি আমাকে মানে আমি এত হ্যাপি যে এখন আমি এক্স স্কোয়ার এই টুয়াইস এক্স এর পাশে নিয়ে এসে মাইনাস টুয়াইস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, আর এটাকে আমরা যদি ফর্মুলায় ফেলি দেন এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, আর এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, দেয়ারফর দ্য ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু 1। এখন আমরা এখানে 1 টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 7, 1 টু দি পাওয়ার 7 মিনস 1 বাই 1 বাই 1 দ্যাট ইজ 1 প্লাস 1 দিস ইজ ইকুয়াল টু 2। তোমরা কি অন্য কোনো ফর্মুলা বা অন্য কোনো ভাবে বের করছো আব্বু আম্মু যারা? হ্যাঁ কিন্তু আমি এত হ্যাপি যে তোমরা এটা তো আমি তো আমি অনেক সময় 19 বাচ্চাদের তোমরা কিভাবে করছো একটু আমাকে একটু লিখে জানাবে। এটা সত্যি আমি ও আচ্ছা চামিলি সরকার লিখছে ইয়েস স্যার এট ভাই এট ফার্স্ট আই গট দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড দেন ডিড দ্য ম্যাথ, থ্যাংক ইউ। আমি তো খুবই মানে আমার এখন মনটা ভরে গেল যে আমার আমার বাচ্চারা এত এত ভালো, লক্ষ্মী বাচ্চা এত। আচ্ছা এবার আমরা আর একটা অঙ্ক লিখি যে দেখি এটা কি করব আমরা। আচ্ছা এগুলো কিন্তু আমাদের ইসে 29 এর আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 3 আমরা নাম্বার বি তে যাই, বি এটা তোমরা সবাই করো তো দেখি। অ্যান্সার আমি লিখবো দেখি, দেখি এটার অ্যান্সারটা কত তোমরা করো তো দেখি আমার ছেলেমেয়েরা, আমি দেখি আমার ছেলেমেয়েরা এটা পারে কিনা, দেখি অলরেডি করে ফেলছে কিনা। এই যে আমার ছেলেমেয়েরা টু রুট অফ
চামিলি সরকার হয়ে গেছে, রোকসানা রহমান চুমকি, তোমরা হয়তো তোমার আম্মু বা আব্বুর তোমরা আইডিটা ব্যবহার করছো, আমি সে নামেই বলছি। তোমাদের তো মার্চের মধ্যে অঙ্ক বই শেষ হয়ে যাবে বাবা, তারপরে আমরা কি করাবো? তোমরা যেভাবে করছো এভাবে আমি যদি মার্চ মাস পেলে বই শেষ হয়ে যাবে। আর যিনি অ্যারিথমেটিক করাচ্ছেন এবং জিওমেট্রি, তিনিও যদি আমার এই সমানতালে করায় তাহলে তো আমাদের মার্চ এপ্রিলের মধ্যে আমাদের ফুল বই শেষ হয়ে যাবে। তবে আমি এটা বলতে পারি যে আমার এই এইটের বাচ্চাদের যদি আমরা কি বলবো, এপ্রিলের মধ্যে পরীক্ষা হলে আমার মনে হয় বাচ্চাদের বই শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আব্বু তোমরা তো কেবল 142 ছিল, আবার 120। প্লিজ তোমাদের যদি বাসায় ইলেকট্রিসিটি না দিয়ে থাকে প্লিজ তোমরা ক্লাসে থাকো। আচ্ছা তাহলে আমরা এটা দেখি আমরা কিভাবে করছিলাম। আচ্ছা আমরা অ্যানসারটা এখানে, এটা তো খুব সহজ তাই না বাবা মা? আর যে এটা কি, এটা এটা কি হলো, এটা মানে আমরা যদি এ লিখি x টু দি পাওয়ার 6 বাই x কিউ প্লাস 1 বাই x কিউ, তার মানে আমাদের ভ্যালু বার করতে হবে x কিউ প্লাস 1 বাই x কিউ এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। আর এই ভ্যালুটা আমাদের যেতে হবে এখান থেকে, না এখান থেকে আমাদের এইটা করতে হবে। দেখো তো আমরা এই ভ্যালুটা, আমরা যারা পারোনি তাদের জন্য আমি দেখাচ্ছি যে আমরা কিভাবে করছিলাম। এখান থেকে আমরা এই যে কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশন থেকে আমরা গিয়েছিলাম তাই না? আমরা কি করেছিলাম, আমরা এই স্কয়ার প্লাস বি স্কয়ার মিনস এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ ইন্টু বি, দিস ইজ ইকুয়াল টু 3 অর এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এই 2 এর পাশে গেলে 5। দেয়ার ফোর এক্স প্লাস 1 বাই এক্স, এটা কিন্তু আসলে প্লাস মাইনাস হবে কিন্তু আমরা তোমাদের জন্য শুধু প্লাসটাই ধরি। আসলে কিন্তু এটা কিন্তু এই x প্লাস 1 বাই x এর প্রকৃত ভ্যালুটা হবে x প্লাস x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, কারণ মাইনাস 5 এর হোল স্কয়ার, কিন্তু তোমাদের তোমাদের এখানে শুধু প্লাস বা ভ্যালুটাই ধরে। তাহলে আমাদের x প্লাস e কি হবে, এই রুট 5। তাহলে এটা আমরা কিন্তু প্লাস মাইনাস রুট 5, হ্যাঁ এটা হবে আমরা। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা লিখে রেখে দিই, আমরা লিখে দিই আমরা x কিউব প্লাস 1 বাই x কিউব এর ভ্যালুটা আমরা বার করি। এ পর্যন্ত ঠিক আছে তো সবাই? আমরা এখন এই ভ্যালুটা আমরা যাই এখানে যাই, তোমাদের শুধু পজিটিভ ভ্যালুটাই ধরেছে। আচ্ছা আমাদের গিভেন এক্সপ্রেশনে আমাদের কি আছে, আমরা কি করব, কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু আমাদের ছিল রুট 5, 5 হোল কিউব মাইনাস দিস এক্স 1 বাই এক্স ক্যান্সেল, দিস ভ্যালু ইজ রুট 5। ওকে আমরা এখানে দেখো আমরা কি করব, রুট কিউব মানে রুট 5 ইন্টু রুট 5 ইন্টু রুট 5 মাইনাস 3 রুট 5, দিস রুট 5 ইন্টু রুট 5 মিনস 5 রুট 5 মাইনাস 3 রুট 5, অর্থাৎ 5টা কলম থেকে 3টা কলম সাবট্র্যাক্ট করলে বা 5টা চকলেট থেকে 3টা চকলেট কেউ খেয়ে ফেলে 2টো চকলেট থাকবে, দ্য অ্যান্সার ইজ 2 রুট 5, এটা হলো আমাদের অ্যান্সার। তোমাদের এখানে রুটের স্কোয়ার করলে প্লাস মাইনাস, কারণ মাইনাস 5 ইন্টু মাইনাস 5 অলসো 25, আবার প্লাস 5 ইন্টু প্লাস 5 অলসো 25, কিন্তু তোমাদের এখানে ওরা মাইনাসটা ধরে দিই, যার জন্য আমরা রুটের শুধু প্লাস ভ্যালুটাই আমরা ধরেছি। এটা তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো আব্বু আম্মু। ও
রুমা হায়দার লেখছে ইয়েস স্যার। আচ্ছা মনিরুল ইসলাম ইয়েস স্যার আন্ডারস্টুড। আচ্ছা তোমরা সবাই লিখছো যে ইয়েস স্যার বুঝেছো, তাইলে তো আমাদের শেষ বাবা। এরপরে তোমাদেরকে আমি অনুরোধ করব যে বইয়ের অনুতে 30 এবং 31 আমরা দেখি এক্সাম্পলে কি আছে, এক্সাম্পলে কোনো কঠিন অঙ্ক আছে কিনা, আমরা অবজেক্টিভ গুলো আমরা একটু করে দেখি। আমরা আগে দুই একটা অঙ্ক আমরা এই থেকে করাই দেখি যে আল্লাহ তো ক্লাস এইটে করিয়েছি অঙ্ক। আচ্ছা দেন ফার্স্ট প্রশ্ন যে হোয়াট ইজ the value of AB, এগুলো তোমাদের দেওয়া মানে answer, এগুলো কিন্তু ই আসবে A 10, B 8, C 6, D 4, দেখি কত তাড়াতাড়ি তোমরা করতে পারো। এগুলো আমি জানি, অঙ্ক আমি গতদিনে ক্লাস 7 এ করিয়েছি, 7 এর আমার ছেলেমেয়েরা তোমরাও পারবে তাড়াতাড়ি, কারণ এখানে শুধু আমরা এ বি ফর্মুলাটা বসালে হয়ে যাবে। আব্বু আমি রিকোয়েস্ট করছি বাবা তোমরা ক্লাস থেকে যেও না বাবা। অ্যান্সার ডি 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 সবাই দেখি, কারণ তোমরা এর আগে যে কঠিন অঙ্ক তোমরা করে দেখিয়েছো আর সে তুলনায় এগুলো তো অনেক সহজ। মনোয়ারা বিথি, তৌফিক করিম, সাদবিন তৌহিদ, শেলা কামাল, ফাইজা, ফারহানা আক্তার, মোহিত রহমান মধ্য সবাই পড়ছে, থ্যাংক ইউ লাকি। এই সোশ্যাল দ্য অ্যান্সার উইল বি ডি 4, কারণ এটা আসলে আমরা জানি, আমরা তো এ বির একটা ফর্মুলাই জানি না, এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, বাট দ্য ভ্যালু অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু 5। Five by two whole square minus three by two whole square. আমি যদি এখানে আসি 25 by four minus nine by four. LCM is here 4, here 16. 16 by 4, that is 4. The answer is 4. 4 কোথায় আছে? আমাদের D তে আছে answer. তার মানে এগুলো আমি জানি, এগুলো তোমাদের জন্য অনেক সহজ, তোমরা 7 এও করিয়েছি এবং আমিও করিয়েছি, তোমরা সব করেছো আগে, এগুলো তোমরা সব পারবা। আচ্ছা দেখি তোমরা সবাই বুঝছো কিনা, আমি একটা জিনিস চাই যে আমি অত দেখা যাচ্ছে যে তোমরা 30 জন উত্তর দিচ্ছ, এখানে ক্লাস করছো 140, বাকি যে দ্য রেস্ট অফ দ্য স্টুডেন্টস দ্যাট ইজ 110 110 জন, তোমরা সবাই বুঝছো কিনা এটা আমার জানা খুব দরকার। দেখা গেল যে তোমরা প্রথম 40 জন অ্যান্সার করছো, বাকি আর 100 জন অ্যান্সার করছো না, তারা বুঝছো কিনা,
তা আমি আমার গার্জিয়ানদেরও রিকোয়েস্ট করব, যদি কোনো আমাদের ছেলে মেয়ে অনেক সময় শাই থাকে যে তারা বলতে চায় না, অ্যান্সার করতে চায় না, গার্জিয়ানদের রিকোয়েস্ট করব যে ওরা বুঝছে কি না আপনারা একটু দেখবেন, যে আপনাদের করে দেওয়া দরকার নাই, আপনারা এই ক্লাসের পরে ওদের খাতাগুলো বা অন্য আপনাদের যখন অবসর থাকে একটু দেখবেন যে ওরা খাতায় অঙ্কগুলো করছে কিনা, আর না করলে প্লিজ আমাকে কল দিতে পারেন, আর এই যে যারা পড়ায় আজিম স্যারকে কল দিতে পারেন, আমান স্যারকে কল দিতে পারেন, যেহেতু ওদের এখন বাসায় বা স্কুলে ওরা আসছে না কোভিড-19 কারণে। তা আমি গার্জিয়ানদের অনুরোধ করবো, প্লিজ আপনারা আমাদের হেল্প করবেন, যে আমরা চাই আমাদের বাচ্চারা যাতে সুন্দরভাবে লেখাপড়া শেখে, ওরা যাতে সব কিছু জেনে যাতে উপরে ক্লাসে যায়। আর এবছর আমরা আশা করছি ইনশাল্লাহ ওদের জিএসসি পরীক্ষা হবে, সেখানে ওদের স্কলারশিপের ব্যাপার থাকে, আমরা চাই যে ধর্ম নিথানার সবগুলো বৃত্তি আমরা পেতে চাই। আমাদের বিরাট একটা মানে মনের দুঃখ আছে যে গত বছর আমাদের যে ব্যাচটা এখন ক্লাস 9 পড়ে ওইখানে 70-80 বাচ্চা এত ভালো ছিল যে একজনের থেকে একজন ভালো, আমরা আশা করেছিলাম যে ধানমন্ডি থানার সবগুলো বৃত্তি আমরা পাবো, কিন্তু আমাদের দুঃখের কারণে কোভিড-19 কারণে গত বছর পরীক্ষা হয়নি, এবং ওই ব্যাচটা ছিল স্কলারশিপ মানে তার আগের সবগুলো ব্যাচের মধ্যে ভালো ব্যাচ ছিল, আমাদের এই ব্যাচটাও খুব ভালো। আমরা চাই যে আমাদের ছেলে মেয়েরা যাতে ওরা যারা একটু শাই ফিল করে যে ওরা হয়তো বলে না বা কমেন্ট করে না, তো ওদের অবস্থা আমি আমার গার্জিয়ানদের অনুরোধ করবো যে আপনারা দেখি আমাদের সাথে প্লিজ কথা বলবেন, আমি এটা আপনাদেরকে অনুরোধ করছি। এখন আমার ছেলেমেয়েরা বলো তো এগুলো তোমরা সব ভালো করে বুঝছো কিনা আব্বু আম্মু? তাহলে ম্যাথের সিলেবাস তো আমাদের অলরেডি শেষ, আমি আগামী দিনে আমরা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে তোমাদের যেটা কেমিক্যাল রিয়াকশন এই চ্যাপ্টারটা কিন্তু থাকবে, আর সেই সাথে তো অন্য চ্যাপ্টার সেটা আমি বলবো, তা আগামী দিনে আমি কেমিক্যাল রিয়াকশনের চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়াবো, আবার ভালো করে পড়াবো এবং রিয়াকশনগুলো কীভাবে হয় সেটা, তারপরের ক্লাসটা হবে আবার বাংলা সেকেন্ড পেপারের, হয়তো আবার আমি অনুরোধ করতে পারি যে আমার ক্লাসটাকে আমি আরেকটু সময় বাড়িয়ে নিয়ে 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 20 মিনিট করে দেখাগুলো যে তোমাদের হয়তো অর্ধেক আমি ম্যাথ পড়ালাম, অর্ধেক আমি বাংলা সেকেন্ড পেপার পড়ালাম, অর্ধেক আমি ম্যাথ পড়ালাম, অর্ধেক আমি একটু সায়েন্স পড়ালাম, এবং এরপর আমি হয়তো বিজনেসটা দেখবো। আমার আমি এগুলো একটু দেখতে চাই এই কারণে যে আমার ছেলে মেয়েরা ঠিকমতো বুঝছে কিনা বা আমাদের টিচাররাও ঠিকমতো পড়াচ্ছেন কিনা এই জিনিসটা দেখার জন্যই কিন্তু আমি একটু দেখি। হ্যাঁ, তা আজকে তোমরা এ পর্যন্ত যা করালাম তোমাদের কোনো প্রবলেম আছে কিনা প্লিজ একটু লিখে জানাও তো আব্বু আম্মু, এ পর্যন্ত যেটা করালাম। আচ্ছা তোমরা লেখছো ইয়েস স্যার আন্ডারস্টুড ভেরি ক্লিয়ারলি, তোমরা লেখছো ইয়েস স্যার। আচ্ছা তাহলে আজকে তোমাদের অন্য যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, আগামী দিনে আমি এগুলোর উপরে আমি আগামী দিন থেকে আমি সিকিউ এমসিকিউ গুলো করাবো, তাহলে তোমাদের চ্যাপ্টার আমরা শুধু 4টা থাকলো, এই 4-এর আমাদের আমরা কোনো কিছু বাদ দিয়েছি কিনা আমরা দেখি, 4.4 করিয়েছি, 4.3টা খুব ভালো করে করিয়েছি, 4.2 করিয়েছি এবং 4.1 সেটাও আমরা করিয়েছি তোমাদের, তাহলে 4টা চ্যাপ্টার থাকলো সেটা 4.1 4.2 4.3 অ্যান্ড 4.4। আগামী দিনে আমি টোটাল এই 4.1 থেকে 4.4-এর উপরে তোমাদের এমসিকিউ করাবো, আমি শীট তৈরি করবো, এবং আগেই বলে দিচ্ছি যে প্রশ্নের যে এমসিকিউগুলো আছে সেগুলো কিন্তু মিলবে না, আমি আমার মতো করে আমি লিখবো, তোমরা যদি ফর্মুলা পারো যেমন আজকে যেমন করালাম যে x+1/x x+1/x = 2 দেন ফাইন্ড দ্য ভ্যালু, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x^7+1/x^7, কিন্তু তোমরা যেহেতু পারো বলেই কিন্তু মানে ভালোভাবে বুঝছো বলেই কিন্তু তোমরা অঙ্কটা পেয়েছো, নইলে কিন্তু তোমরা পারতো না, বলতে স্যার x^7 এর পর কোনো ফর্মুলা তো আমরা শিখিনি, কিন্তু তোমরা যেহেতু এই অঙ্কগুলো এত ভালো করে বুঝছো যে আমরা যদি x^71 দিতাম তাহলে কিন্তু যদি এরকম হতো যে ইফ x+1/x = 2 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x^71 + 1/x^71, ওটার ভ্যালুটা কিন্তু 2 হতো, কারণ 1-এর পাওয়ার যতই হোক না কেন তার ভ্যালুটা 1-ই হবে। হ্যাঁ, তা আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী অনেক ভালো,
তা আজকে পর্যন্তই তোমাদের কাছে আবারও আমি মানে আনকন্ডিশনাল অ্যাপোলজি, যে তোমাদের 8:30 ক্লাস ছিল, আমি আমার একটি বিশেষ কারণে আমার অফিসিয়াল কারণে আমার আসতে দেরি হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। এর পরবর্তীতে তোমাদের যাতে যথাসময়ে ক্লাস নেবে ইনশাল্লাহ। আর তোমাদের আবারও বলি যে তোমরা বাসায় যারা আছে ছোট ভাই বোন বা আব্বু আম্মু বা যারা, তোমাদের প্লিজ যে তোমরা রেসপেক্ট টু আদার্স অ্যান্ড প্রায়োরিটি টু আদার্স, তোমরা অন্যকে প্রাধান্য দিবে। আর যেহেতু কোভিডের কারণে বাসায় হেল্পিং হ্যান্ড নেই, তোমরা বাবা মাকে হেল্প করবে। আর স্কুল থেকে আমি যে তোমাদের ডেলি রুটিন দিয়েছি সেটা তোমরা মেনে চলবে, এবং অন্যান্য টিচারদের ক্লাসগুলো তোমরা এভাবেই করবে। আমি একটা জিনিস দেখেছি যে আমার ক্লাসে তোমরা তোমাদের মানে পার্সেন্টেজ মোটামুটি ভালো থাকে, কিন্তু অন্য টিচারদের ক্লাসে আমি দেখি তোমাদের পার্সেন্টেজ কম থাকে। এটা দেখে আমি খুব ব্যথিত হই। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ তোমাদের কারণ এক রাতের তো একমাত্র আমি ক্লাস নেই, আর অন্য এবং অন্য টিচারদের ক্লাস থাকে না। আর তোমরা যেহেতু এইচে পড়ো, তোমাদের জেএসসি থাকবে, এই জন্য যারা আমরা প্লে থেকে 4, 6, 7, 9 এদের শনিবারে আমরা ক্লাস অফ করে দিয়েছি, কিন্তু তোমরা যেহেতু এইচে পড়ো এই কারণে 5, 8, 10 এবং 12 এদের শনিবারে ক্লাসটা থাকবে। তোমরা একটু আব্বু আম্মু তোমরা এটা মেনে নিবে, কারণ আমরা চাচ্ছি যে তোমাদের একটা ভালো রেজাল্ট করাতে, এই কারণে তোমাদেরকে একটু কষ্ট আমরা বেশি দিব। তোমরা এটা আমার বিশ্বাস হাসি মুখে তোমরা এটা মেনে নিবে। তা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। এবং আবারও বলছি, তোমরা ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস খাবে না, এবং তোমরা গরম পানি খাবে, এবং যদি বাসার ছাদ বা বারান্দাতে যদি রোদ থাকে ভিটামিন ডি। আমি আবারও বলছি যে আমার অনেক গার্জিয়ান আছে যারা ডাক্তার বা আমার তাদেরকে বলছি, আমি কিন্তু ডাক্তার না, তবুও আমি যেহেতু যেটা অন্যান্য ডাক্তারদের কাছে শুনি, আমি চাই যে আমার ছেলে মেয়েগুলো সুস্থ থাকুক, এই জন্যই বলি এই কথাগুলো। তা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সাথে অচিরেই ইনশাআল্লাহ আমাদের দেখা হবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।